বেশি মাদকতা করছে ওই আমাদেরকে ইচ্ছা মতো পেটাইছে এবং তারা যাতে দাগ না হয় দাগ না হওয়ার জন্য তারা ডাক্তারের উপস্থিত দিতে কারেন্টের শর্ট দিয়ে শুরু করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মানুষ রূপে কিছু জানোয়ার আপনারা জানেন, একজনের নাম প্রদীপ, লিয়াকত এবং নন্দদুলাল। এরা মানুষকে কত বিনা বিচারে হত্যা করেছে, লাস্টে এদের পাপ পরিপূর্ণ বেড়ে যাওয়ায় মেজর সিনহা হত্যা করে তাদের আসল রূপ সামনে আসলো। এই জানোয়ারগুলো রিমান্ডে ছিল, তবে রিমান্ডে থাকা অবস্থায় তাদের হাতে মোবাইল কীভাবে আসলো, তাদের এক স্যারকে জানিয়েছে মোবাইলের মাধ্যমে তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে কারেন্টে হিট দেওয়া হয়েছে, তাদেরকে উলঙ্গ করে বিভিন্ন নির্যাতন করা হয়েছে। এরা মানুষকে সরাসরি গুলি করে বিনা বিচারে মেরে ফেলছে। এখন জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ডে তাদেরকে প্রতি নির্যাতন করা হয়েছে, তাদের স্যারের কাছে অভিযোগ করা হয়। তবে আমার কথা হলো আপনার, এই গ্রেপ্তার অবস্থায় তার কাছে মোবাইল কীভাবে আসলো, এই কথা বলা তার একটি ভিডিও ভাইরাল হয়, আমরা এখন সেই ভিডিওটি তাদের মুখ থেকে শুনব, তারা কার সাথে কথা বলে এবং কী বলে। চলুন শুরু করা যাক। বেশি মাদকতা করছে ওই দিন আমাদেরকে ইচ্ছা মতো পেটাইছে এবং তারা যাতে দাগ না হয় দাগ না হওয়ার জন্য তারা ডাক্তারের উপস্থিত দিতে কারেন্টের শর্ট দিয়ে শুরু করছে। আমার শরীরে বিভিন্ন জায়গাতে কারেন্টের শরীরে স্যার কারেন্টের দাগ আছে আমার শরীরে বিভিন্ন জায়গায়, মানে দিন রাত ঘন্টা ধরে হ্যান্ড গার্ড দরকার রাখতো। আমাদের কোনো পানি দেওয়া, আমাদের কোনো খাবার দেওয়া একদম অমানবিক। স্যার আপনাকে দয়া করে স্যার এটা খুব স্ট্রংলি দেখতে হবে। এরা বলতেছে বিভিন্ন জায়গা থেকে তোমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, ওই মামলাগুলি র্যাব তদন্তভার নেবে, র্যাব তদন্তভার নেওয়ার পরে তোমাদেরকে আবার এনে আবার তোমাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবো আমরা। সুতরাং আমরা যা বলে সেভাবে করতে হবে। একটা মেজর আছে, একটা হচ্ছে মেজর ইয়াসিন, মেজর সাহারিয়া, তারপর হচ্ছে মেজর মেহেদি, আমাদের এখানকার র্যাব 15-এর কোম্পানি কমান্ডার। এরা সবাই মিলে কীভাবে বন্ধুরা আপনারা শুনলেন তাদের মুখের কথা। তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, তাদেরকে না খেয়ে রেখেছে, তাদেরকে কখনো খাবার দেওয়া হয়নি, উলঙ্গ করে বিভিন্ন নির্যাতন করা হয়েছে। তোরা মানুষ নামে কলঙ্ক, তোদেরকে মানুষ বলা হয়তো পাপ হবে। তোরা মানুষকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে অনেককে ক্রসফায়ার করে মেরে দিয়েছ এবং চাঁদাবাজি করেছ, বিভিন্ন মিথ্যা মামলায় হাজার হাজার মানুষকে হয়রানি করেছ। তোদের পাপের শাস্তি তো হবেই পৃথিবীতে এবং মরণের পরও হবে, তোদের বিচার হয়তো শুরু। তবে এই ভিডিও প্রকাশ পায় যে স্যারের সাথে কথা বলে কীভাবে মোবাইল আসলো এ টু জেড তদন্ত করে বের করার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।
তো বন্ধুরা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন। আপনি এওসিপ প্রদীপ, লিয়াকত, নন্দদোলা যারা এই সিনহা হত্যার মামলা জড়িত তাদের কেমন বিচার চান এবং তাদের বিচার দ্রুত হওয়ার জন্য সবাইকে প্রতিবাদ করতে হবে। তো বন্ধুরা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।